কেন পড়েছি বলো তো, মুখে রোদ্দুর লাগছে বলে পড়েছি। তো জাস্ট এক মিনিট, এখানে বাইকটা আমরা স্টপ করেছিলাম, এই যে দেখো জায়গাটা কোন জায়গা সেটা বলতে পারছি না এখনই। তো আশা করছি আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ, না পেলে পরে আমি ভয়েস ওভার দিয়ে দেবো, এডিটিংয়ের সময় দেখবো। তো বাইকটা আবার স্টার্ট দিল, আর আমরা তো সকাল সকাল ফিরি, সকাল সকাল বলবো না মানে সাড়ে আট। হ্যালো বন্ধুরা, সকলকে আরও একবার গুড মর্নিং জানিয়ে দিলাম। কেন বলো তো, আমাকে ভয়েস ওভারটা সে পরে দিতেই হলো, কারণ হচ্ছে রাস্তায় এত মারাত্মক আওয়াজ হচ্ছে কোনো কথাই শোনা যাচ্ছে না। আমি ভিডিওটা এডিটিংয়ের সময় দেখছি, আমি নিজেই সব কথা পরিষ্কার বুঝতে পারছি না। তো সেই ভিডিও আমি কীভাবে আপলোড করব তোমাদের জন্য বলো, যার জন্য পরে আমি ভয়েস ওভারটা দিয়েই দিলাম। তো যাই হোক, আজ হঠাৎ করে বেরিয়ে পড়েছি দুজনে, মানে শুধু দুজনে, মিষ্টিকে মানে আমার মেয়েকে রেখে এসেছি শাশুড়ি মায়ের কাছে, ওকে নিয়ে আসিনি। ভীষণ একটা হেক্টিক জার্নি হবে বুঝতেই পারছি। হঠাৎ করে আমরা মানে ডিসিশন নিলাম আমরা বেরোবো দুজনে। তো কোথায় যাচ্ছি মানে সেটাও তোমরা দেখতে পাবে, এবং এই ফার্স্ট এইভাবে বাইকে করে আমরা বেরোচ্ছি, মানে ভীষণ একটা কী বলবো একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের কিন্তু খুব খুব ভালো লাগবে। কেউ প্লিজ স্কিপ করো না, পুরো ব্লগটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি, সেখানকার জায়গা, সেখানে কী কী আছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা একদম শক্তিগড়ে চলে এসেছি, দেখে তোমরা বুঝতেই পারছো এখানে একটা হোটেলে দাঁড়িয়েছি। এই টুকটাক একটু খাবার দাবার খাওয়া হবে, আর একটুখানি পাটা ছাড়ানো হবে, পাটা খুব ব্যথা করতে একভাবে বসে থাকলে। তো তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমি হেলদি খাবার দাবার খাচ্ছি, কিন্তু ভালো, ও খেলো ডিম টোস্ট আর চা, আর আমি খেলাম শশা। তাহলে হেলদি খাবার হলো বলো, কিন্তু ভালো লাগছে, খুব এক্সাইটমেন্ট লাগছে। একবার না দাঁড়ালে হতো না, না দাঁড়ালে একদিকে ভালো হতো, অনেকটা এগিয়ে যেতে পারতাম, বাট পা পাগুলো ব্যথা করছিলো, মানে একটুখানি দাঁড়িয়ে বেশ পাটা একটু ছাড়ালাম, একটু শশা খেলাম। তো চলো আবার বাইক স্টার্ট দিতে হবে। এই যে আমাদের বাহনটাকে দেখিয়ে নিই, যার উপর ভরসা করে আজ এতদূর যাওয়া, এই যে আমাদের বাহনটা। তো চলো দেখতে থাকো। শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শেষে ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে। পুরো অফ হয়ে গেছে, তুমি স্টার্টটা বন্ধ করো না, একটু বন্ধ করে করো না, গাড়ির তেলটা শুধু শুধু কেন নষ্ট করো, এটা খুলে নাও একটুখানি চার্জ দিয়ে। এদিকে তাকাও, এরকম রাস্তায় তোমার বাইক নিয়ে একটা ফটো তুলি। বন্ধুরা দেখো, আমরা এই একটা জায়গাতে দাঁড়িয়েছি, একটু দাঁড়িয়ে এই যে এরকম দেখো জায়গাটা কি সুন্দর, দেখো জায়গাটা পুরো একদম
সবুজে সবুজ যাকে বলে, যেটা আমাদের কলকাতাতে একেবারেই দেখতে পাওয়া যায় না, তবে কিছুটা দেখতে পাওয়া যায়, আমরা যেখানে থাকি সেখানটা কিছুটা দেখতে পাওয়া যায়। তো যাই হোক, এরকম এত সুন্দর মানে সবুজে সবুজ তো দেখা যায় না। তো যাই হোক, খুব ভালো লাগছে দেখে। আর দেখো ফোনটা না একেবারে মানে যেহেতু ম্যাপটা অন করে আসা হচ্ছে রাস্তায়, তো ফোনটা একদম সুইচ অফ হয়ে গেছে ওর ফোনটা। যেখানে আমি বললাম যে একটুখানি চার্জে দিয়ে নাও, তো চার্জে নিয়ে ফোনটাকে একটু অন করুক, করে আমরা আবার গাড়ির চার্জ দেবো। আর তার কথা আমি বললাম যে আমি একটুখানি নেমেও যাই, মানে একটুখানি নেমে একবার করে পাটা না ছাড়লে পাটা খুব ব্যথা করে। তো যাই হোক, ওই জন্য একটুখানি নেমে পাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন বাজে ঠিক তোমাদের বলছি 1:10, চলো 1:10 বাজে, হয়ে গেছে, ওকে ডান। অন হচ্ছে না, তাহলে অসুবিধা হবে না তো? আচ্ছা ঠিক আছে, চলো আবার আমাদের যাত্রা শুরু হোক গন্তব্যস্থলে। আর বোধহয় 1 ঘন্টা নাকি, মোটামুটি 1 ঘন্টা কি 1.5 ঘন্টাও লাগতে পারে বলা যাচ্ছে না। যাই হোক, পৌঁছাই গন্তব্যস্থলে, তারপরে অবশ্যই তোমাদের দেখাবো। আর মারাত্মক রোদ্দুর কিন্তু, আমি শুধু ভাবছি এতটা রোদ্দুরটা কেন আছে, মানে রোদ্দুরটা একটুখানি কমে গেলে খুব ভালো হতো। মানে হাওয়াটাও প্রচণ্ড লাগছে, হাওয়া তো লাগবেই। আমার হেলমেট সানগ্লাস সব খুলে পালিয়ে যাচ্ছে, সেগুলোকে ধরতে হচ্ছে মাঝে মধ্যে। আর সানগ্লাস না পড়লেও তাকাতে পারবো না, এত রোদ্দুর। আমাদের কলকাতাতে বলছে এত রোদ্দুর নেই, কলকাতায় রোদ্দুরটা নেই বললো, কিন্তু এখানে মারাত্মক রোদ্দুর। প্রথমে ছাওয়া ছাওয়া হলে ভালো লাগবে। তো যাই হোক, তো বন্ধুরা দেখো লাল মাটির দেশে চলে এসেছি। দেখো দেখতে পাচ্ছ, পুরো লাল মাটি, অন্যরকম লাগে না দেখতে। তো এবার প্রায় আমরা আমাদের জায়গাতে পৌঁছে যাচ্ছি। দেখো এক্ষুনি তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি। চোখ রাখো, চোখ রাখো, চোখ রাখো। এই দেখো, ওয়েলকাম টু বাঁকুড়া টাউন। ইয়েস, আমরা প্রথমবার এলাম বাঁকুড়াতে। তো বাঁকুড়ায় কে কে আছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও, কে কে এখান থেকে আমার ভিডিও দেখছো, আর বাঁকুড়া কে কবার গেছো সেটাও কিন্তু আমাকে বলো। আমি কিন্তু প্রথমবার এলাম বাঁকুড়া, তাই একটু অন্যরকম লাগছে শহরটাকে, একদম অচেনা শহর। দেখবে প্রথমবার কোনো জায়গাতে গেলে না যেটা দেখার নয়, মানে যেখানে একে মানে একবারও যাইনি আমরা, প্রথমবার যাচ্ছি, সবারই দেখবে একটু অন্যরকম লাগে দেখতে, তাই না? মানে চারিপাশটা অন্যরকম লাগে, শহরটাকে অন্যরকম লাগে, মানে সব কিছু মনে হয় এখানে কী কী আছে দেখি এরকম আর কি। তো আমরা কিন্তু হোটেল কোনো বুক করে আসিনি, আমরা দেখো সবাইকে জিজ্ঞেস করছি যে কোন দিকে যাব, যেখানে সমস্ত হোটেল টোটেল আছে আর কি। তো আপাতত একটা হোটেলের কথা ভেবেছি আমরা, সেটা হচ্ছে হিলটন, সেটা নেটে দেখেছি। তো মনে হচ্ছে যে ওটা ভীষণ ভালো হোটেল এখানকার মধ্যে। তো দেখি যাই আমরা আগে, সেই হিলটনের উদ্দেশ্যেই যাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা ফাইনালি কলকাতা থেকে বাঁকুড়া পৌঁছে গেলাম। প্রায় 4.5 ঘন্টা লাগলো বাইকে, আর ভীষণ বিধ্বস্ত অবস্থা আমাদের। দেখো একটু ফ্রেশ হইনি, আমরা বেরোবো, হোটেলটা কেমন সেটাও দেখাবো তোমাদের। এখন হিলটনের রিসেপশানে বসে আছি। তো সমস্ত পরবর্তী সব তথ্য পাওয়ার জন্য পরের ব্লগে চোখ রেখো আমার। আজকে এ পর্যন্তই থাকলো, পরের দিন কিন্তু মনে করে অবশ্যই দেখো। ওকে চলো, টেক কেয়ার, বাই বাই।